ইস্পাহানি পার্বণ এবং দীপ্ত প্লে আয়োজিত ঈদ আমার রেসিপিতে আমি রাহিমা সুলতানা রীতা আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনিগুড়া চাল সারা বাংলাদেশ ব্যাপী একটা ক্যাম্পেইন তারা করেছিল, সেই ক্যাম্পেইনে আমরা প্রচুর রেসিপি পেয়েছি। সেখান থেকে আমরা পেয়ে গেছি সেরা পাঁচজনকে। এই সেরা পাঁচজন যারা আছে তারা তাদের বেস্ট রেসিপিটা আজকে আমার সাথে শেয়ার করবেন। আমাদের আজকের যিনি রন্ধন শিল্পী তিনি শবনম মুস্তারি। শবনম মুস্তারি, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আজকে আপনি আমাদের ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনিগুড়া চাল দিয়ে কী রেসিপি তৈরি করে দেখাবেন? আজকে আমি ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনিগুড়া চাল দিয়ে চরঘা বিরিয়ানি রান্না করে দেখাবো। আমাদের চরঘা বিরিয়ানিটা আপনি তৈরি করে দেখাচ্ছেন, এটা কোন অঞ্চলে অ্যাকচুয়ালি খাওয়া হতো আর কেন প্রসিদ্ধ? এটা মূলত একটা মোগলাই খাবার, মোগলদের আমলের। আচ্ছা, ওই সময় থেকে এটা প্রসিদ্ধ। এটা আপনার চিকেনের যে লেগ পিসগুলো আছে এগুলো দিয়ে করা হয়। মূলত এই চিকেনটাকে বিভিন্ন সময় ওই সময়ে চরঘা বা এই টাইপের নামে পরিচিত ছিল বা মাঝে মধ্যে এটা বলা হতো, সেখান থেকেই এই বিরিয়ানিটা হচ্ছে ওইভাবে চরঘা বলা হতো। তাহলে চলুন, কী কী উপকরণ লাগছে আমরা দেখে নিই। আমরা নিয়ে নিয়েছি এখানে চিকেনের লেগ পিস, সাথে নিয়ে নিয়েছি আমরা আদা বাটা, রসুন বাটা, আমরা এখানে নিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, এখানে কাজু বাদাম বাটা নিয়েছি, নিয়েছি আমরা আলু বোখারা, সাথে আমাদের আছে তেজপাতা, লবণ, কিছু গরম মশলা আছে এখানে, স্ট্রায়নিজ, দারুচিনি, এলাচ। এখানে আমরা নিয়ে নিয়েছি কিশমিশ বাটা, আমাদের এখানে আছে বেরেস্তার সাথে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি আমরা, এখানে আছে আমাদের কেওড়া জল, আছে আমাদের হচ্ছে কাবাব মশলা, কাঁচা মরিচ, পেঁয়াজ বাটা, পার্বণ সরিষার তেল, আমরা আরও নিয়ে নিয়েছি হচ্ছে এখানে আলমন্ড ফ্লেক্স, এখানে নিয়েছি আমরা ঘি, লেবুর রস, মিল্ক আর হচ্ছে পুদিনা পাতা। সব উপকরণ দেখা হলো, আসল উপকরণ হলো ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনিগুড়া চাল, এইটা দিয়েই আমরা চরখা বিরিয়ানিটা রান্না করব। আমরা প্রথমে চালটাকে একটু ধুয়ে নিব। এটা ভিজিয়ে আমরা বাকি স্টেপগুলোতে চলে যেতে পারি। এখন হচ্ছে আমরা আমাদের চিকেনটাকে ম্যারিনেট করব। তো এটার জন্য আমাদের খুবই মানে সহজ প্রসেস, সেটা হচ্ছে আমাদের যে মশলাগুলো আছে আমরা সবগুলো মশলা চিকেনটার সাথে মিশিয়ে নিব। ঠিক আছে, দিয়ে দিচ্ছি আমরা রসুন বাটা, এখানে আমরা দিয়ে দিব পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা একটু বেশি যাবে, দিব একটু লবণ। এবার আমরা হচ্ছে মুরগিটাকে এখানে ভালো করে মেখে নিব। আমার এটা মাখানো শেষ, এখন আমরা আমাদের চালটাকে সিদ্ধ করে নিব। তো এই যে চালটা রান্না হতে হতে আমরা চিকেনটা করে ফেলি? জি, প্রথমে আমরা হচ্ছে এখানে আমাদের যে পার্বণ সরিষার তেলটা আছে, আচ্ছা পার্বণ সরিষার তেলটা এখানে সেটা একটু দিয়ে দিচ্ছি। এখান থেকে মশলা থেকে আমরা একটু চিকেনটাকে উঠিয়ে হালকা করে একটু ভেজে নিব। আচ্ছা, এখন নেক্সট কি করব আমরা? আমরা চিকেনটাকে তুলে আমাদের যে মশলাগুলোর বেঁচে আছে সেটাকে একটু কষিয়ে নিয়ে আমরা চিকেনটাকে রান্না করব। আমাদের যে ইস্পাহানি পার্বণ চিনিগুড়া সুগন্ধি চাল দিয়ে আপনি বাড়িতে আর কি কি ট্রাই করেছেন বলেন তো? আমি এটা দিয়ে পায়েস করেছি, পায়েস খুব ভালো হয়, প্লাস এটা দিয়ে পিঠাও খুব ভালো হয়। এটার স্টেস যে আছে এটা তো খুব ভালো পিঠা হয়। আর সবচেয়ে বড় কথা হলো এটার যে ঘ্রাণ, আমরা যেটা চাই সবসময় খাবারের মধ্যে সেটা খুব ভালো হয়। আর এই যে আমাদের যে মশলাটা ছিল বাড়তি, সেটা এখন আমরা এটার মধ্যে দিয়ে জাস্ট মশলাটাকে কষিয়ে নিব। এখানে আমরা এখন এটা রান্না করে নিব। একটু আমি এটা একটু ধুয়ে মশলা পানি দিয়ে দিতে হবে, তা না হলে ওই মশলাটা একেবারে চোখে, শুকনো মশলা তো। মশলা কষানোরও কিন্তু একটা ব্যাপার আছে তাই না রান্নার মধ্যে? জি আপা, যে মশলাটা খুব সুন্দর করে ঢেকে কষিয়ে নিলে মশলাটা মানে ভালো হয়। হ্যাঁ, মশলাটা যে কষানো যত ভালো হয় রান্নার এটা তত ভালো হয়। এরপরের স্টেপটা আমরা কীভাবে যাচ্ছি? মশলাটা আমাদের কষানো হয়ে গিয়েছে,
এখন আমরা হচ্ছে আমাদের চিকেনটা দিয়ে দিব। এবারে যাবে দুধ। হ্যাঁ, মূলত আমরা দুধ দিয়ে এটাতে হচ্ছে এটাকে সিদ্ধ করব, আমরা পানি দিব না। আচ্ছা, চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমার যতটুকু মানে লিকুইড প্রয়োজন সেই অনুযায়ী আমরা লিকুইড মিল্কটা দিয়ে দিব। এবার ঢেকে রান্না করতে হবে, তাই তো? একটু পরেই আমার মনে হয় এটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো আপনার কাজও আমার মনে হয় অলমোস্ট ডান, কি বলেন? এই ফাঁকে এই দুটো হতে হতে আপনার সময়টাকে ইউটিলাইজ করি, আপনার সার্ভিং ডিশটা আপনি রেডি করে ফেলেন। আমি এখন এই চরখা চিকেনের চিকেনটা সরিয়ে ফেলছি, আপনি মিক্সিং এর জন্য বড় একটা হাঁড়ি নিয়ে আসুন। আমরা প্রথমে হচ্ছে এটাতে একটা চালের একটা লেয়ার দিব, তার মাঝখানে হচ্ছে আমরা আমাদের যে চিকেনটা রেডি করলাম সেটা দিয়ে দেব। মাঝখানে আমরা দিচ্ছি হচ্ছে এখানে গুঁড়ো দুধের সাথে চিনি আর বেরেস্তা মিশিয়ে আমরা লেয়ার দিব। আমাদের যে কাঁচামরিচ আছে আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিব, এখানে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তারপরে আমরা দিয়ে দিব আমাদের আলু বোখারা, আমরা দিয়ে দিচ্ছি এখানে ঘি। হ্যাঁ, আমরা এখানে আমাদের যে গোটা মশলাগুলো ছিল যেটা আমরা সরিষার তেলের ফ্লেভারটা বেশি চাচ্ছি এই জন্য আমরা এগুলো পরে দিব, বাকি রাইসটা আছে সেটা দিয়ে দেব। তারপরে বাকি বেরেস্তাটুকু দিয়ে দিব, একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, কেওড়া জল, একটু ঘি, যাবে একটু লেবুর রস, একটু একটু কাঁচামরিচ দিব আমরা, সামান্য একটু মিল্কটা দিয়ে আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমরা এটাকে দমে রেখে দিব আধা ঘন্টা। আমার মনে হয় হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমরা এটাকে প্লেটে তুলে নিল, সাইড থেকে উঠাবো আমরা। আমরা একটু দেখার সৌন্দর্যের জন্য একটু মিন্ট দিয়ে জাস্ট গার্নিশিং এর জন্য জাস্টটা ব্যবহার করছি। আপা, তৈরি হয়ে গেল আমার ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনি গুঁড়া চাল দিয়ে চরঘা বিরিয়ানি। বাহ, দারুণ খুশবু বেরিয়েছে, আমার তো এটা এক্ষুনি খেয়ে দেখতে হবে। আমি একা খাবো না, আপনাকে নিয়েই খাবো। চলুন তাহলে, আর প্রিয় দর্শক, আপনারা বাড়িতে কিন্তু রান্না করে খাবেন। চল আপু, আপনি এখন একটু টেস্ট করে দেখবেন আমার ইস্পাহানির সুগন্ধি চিনি গুঁড়া চাল দিয়ে তৈরি করা চরঘা বিরিয়ানি। শাবনম, খুব সুস্বাদু হয়েছে, একেবারে অসাধারণ। প্রিয় দর্শক, ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনি গুঁড়া চাল দিয়ে আমরা আজকে চরঘা বিরিয়ানি তৈরি করে আপনাদের দেখালাম, আর দেখালেন আমাদের পার্টিসিপেন্টস শবনম। সবাই ভালো থাকবেন, আবারও আপনাদের সাথে দেখা হবে, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।